একটা রিকভারেবল একটা ভিডিও আপনাদের কাছে প্লেস করছি, সিভিয়ার অস্টিও আর্থ্রাইটিস, অ্যাডভান্স অস্টিও আর্থ্রাইটিস, একজন ফিমেল পেশেন্ট, এজ অফ 55 ইয়ার্স। এখন আমি নি ব্রেস পরে রেখেছি, এটা ও দুটোতেই পরে ফেলেছেন, দুটোতেই দেখুন, ভালো করে দেখুন, ভ্যারাস একটু উঠে দাঁড়াতে পারবেন, যেহেতু দুটো পরে, দুটোতেই ভ্যারাস ডিফর্মিটি রয়েছে। ব্যাস এবার বসে পড়ুন। পেশেন্টটি আজকে সেকেন্ড ভিজিটে এসছে, পেশেন্টটি সিভিয়ার মানে একটি হ্যামস্ট্রিং এবং কাপ মাসেলে পেন ছিল, ক্র্যাম্পিং পেন ছিল, আর ছিল হচ্ছে হাতে এই সব জায়গা সিভিয়ার পেন ছিল, এই পেনটা এখনও পারসিস্ট করছে, এগুলো সব পেন ছিল, এবং টিংলিং সেন্সেশন মানে হচ্ছে ঝিনঝিন করা। একটু জিপটা আমি দেখিয়ে দিচ্ছি পেশেন্টের, মুখ দেখাবো না। এই যে পেশেন্টের জিপটা দেখুন, একটু ইমপ্রিন্ট রয়েছে, এই ইমপ্রিন্ট মানে ইনডেন্ট রয়েছে আর মোটামুটি ড্রাই টান। এই হচ্ছে পেশেন্ট, পেশেন্টকে আজকে পেশেন্ট এসছে প্রায় ধরে রাখুন 50%। আপনার কত নাম্বারটা ছিল বলুন তো, প্রেসক্রিপশন ঢুকিয়ে দিলেন, প্রেসক্রিপশনটা বলুন, প্রেসক্রিপশনটা দিন, নাম্বারটা ছিল বোধ হয় 549 বা কিছু একটা, এক সেকেন্ড আমি দেখছি, 549 ড্রাই, 549। এই যে পেশেন্ট কত কিছু রিস্ট অ্যালং উইথ অনেক কিছু নিয়ে নিয়ে এসেছিলেন প্রেসক্রিপশনের দিনে, প্রেসক্রিপশনটা প্রথম দিন, এছাড়াও ইনকন্টিনেন্স অফ ইউরিন, এগুলো আমি প্রেসক্রিপশনটা করেছিলাম প্রথম দিন, কস্টিকাম ইন 50 মিলিসিমেল স্কেল অফ পটেন্সি। এর ফলে পেশেন্টের ক্র্যাম্পিং কমে গেছে, আপনি বলুন কী কী কমে গেছে? আমার হাতের ঝিনঝিনটা পুরোই কমে গেছে, আর প্রচণ্ড গ্যাস হতো, গ্যাসটাও কমে গেছে, আর ওটা একবারে পায়ের মধ্যে একটা খামচে খামচে ধরা মানে সে চিবানোর মতন ওইটাও কমে গেছে, আর মানে একটা শিরা টান ধরতো সেটা অনেকটা কমে গেছে, তবে পুরোপুরি এখনো কমে, এখনো মাঝে মাঝে ধরছে। আর পায়ে হচ্ছে যেহেতু অ্যাডভান্স অস্টিওআর্থ্রাইটিস, সেজন্য পায়ে একটা ক্র্যাকিং সাউন্ড তো হবেই, কারণ কার্টিলেজ, কারণ কার্টিলেজ ক্ষয়ে গেছে, এই যে পজিশনে যে কার্টিলেজটা থাকে সেই কার্টিলেজটা ক্ষয়ে গেছে, এই ফিমার আর হচ্ছে টিবিআর ফিবিউলা, এই দুটো একই, ফিবিউলা ডাইরেক্ট কন্ট্যাক্ট আসে না, ফিমারের সাথে প্যাটেলা মাঝখানে থাকে, এই জায়গাটা প্যাটেলা থাকে, এখানে ডাইরেক্ট একটা ঘষা পাচ্ছে, ফ্রিকশান হচ্ছে, ড্যাটস ওয়াই সেই ক্র্যাকিং সাউন্ড এবং খ্যাস খ্যাস করে আওয়াজ। আমি ওনাকে বলেই দিয়েছি যে এইটাকে আমি ঠিক করতে পারবো না, মেনটেন করতে পারবো, অর্থাৎ কোনো ব্যথা বেদনা এগুলো কোনো কিছুই আর অনুভব হবে না। আমি প্রথমে তাকে দিয়েছিলাম অ্যাডভান্সড ওয়ে লিখে দিয়েছি, কস্টিকাম দিয়েছিলাম, তাতে ভালো আছে, আমি নি ব্রেস দেখিয়ে দিলাম, ওটা নি ব্রেস আমি ভ্যারাস ডিফর্মিটি আমি আগের দিন অ্যাডভান্স করেছিলাম, অ্যাডভাইস করেছিলাম, সেটা পড়তে বলেছি, কিছু হ্যামস্ট্রিং মাসেলস, কোয়াড্রিসেপস মাসেলস স্ট্রেন্থেনিং আমি এক্সারসাইজ দেখিয়ে দিয়েছি। আজকে একই মেডিসিন আমি এনহ্যান্স ডোজে লিখেছি, 0.56 and 7, 0.56, 7 and 8, দু মাসে। আশা করছি এরপর পেশেন্ট আরও অনেক বেটার হয়ে যাবে, তবে মনে রাখবেন যে ভ্যারাস ডিফর্মিটি এটা কিন্তু আমি ঠিক করতে পারবো না, কারণ ওটা হচ্ছে ডিফর্ম অলরেডি হয়ে গেছে, সেখানে আর করা সম্ভব নয়, কিন্তু পেশেন্টকে আমি অনেকটাই ভালো রাখতে পারবো। এইসব কেসে যেখানে পেশেন্টের সিভিয়ার পেন, খুব ব্যথা বেদনা, মানে সারাক্ষণই প্রায় ব্যথা বেদনা, পেনকিলার্স মুটোমুটো খেতে হয়, সেই সব পেশেন্টের যদি এতটা কমে যায়, তারা ধরে রাখুন অনেকটাই ভালো, এটা আশা করা যায়। এই জায়গায় আঁকাতে আমি বুঝিয়ে দিয়েছি এই যে এটা ভ্যারাস ডিফর্মিটি কীরকমভাবে হয়েছে, ওনাকে আমি বোঝাচ্ছিলাম, প্রথম প্রথম বুঝতে পারছিলেন না, অল্প অ্যানিমিয়া রয়েছে, ক্লিনিক্যাল চেক আপ, আর আপনার ওজনটা একটু কমাতে হবে বুঝলেন, এত বেশি ওজনে কিন্তু চলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ এইটুকুই বলার জন্য এই ভিডিওটা।